এবারে প্রশ্নটি করছেন আরিয়ান তিনি বলছেন স্যার আমি ইংলিশ ফার্স্ট পেপার থেকে স্টার্ট করব কোন কোন বেসিক গ্রামার আমাকে জানতে হবে প্লিজ আনসার ধন্যবাদ আরিয়ান সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনি কোন কোন গ্রামার দিয়ে শুরু করবেন এর আগে আমি একটু বলি আমাদের দেশে বেসিক গ্রামার অ্যাডভান্সড গ্রামার নামে দুটি জিনিস প্রচলিত আছে তবে ব্যক্তিগতভাবে মানে কোনটাকে বেসিক গ্রামার বলে কোনটাকে অ্যাডভান্স গ্রামার বলে আমি আসলে ঠিক বুঝি না কারণ হচ্ছে বেসিক গ্রামার আপনি কোনটাকে বলছেন আপনি কি আর্টিকেল প্রাপোজিশন টেন্স তারপরে হলো এই ভয়েস চেঞ্জ ন্যারেশন এগুলো কী কী বলছেন বেসিক গ্রামার তাহলে অ্যাডভান্স গ্রামার কোনটা অর্থাৎ অ্যাডভান্স গ্রামারে যে সমস্ত বই পুস্তকগুলো লেখা সেখানে তো এগুলোই লেখা একই জিনিসই তো লেখা এখন পার্থক্যটা কোথায় বেসিক বলতে বোঝানো হয় সহজ করে লেখা এক্সাম্পলগুলো সহজ করে দেয়া আর অ্যাডভান্স বলতে সেখানে একটু ক্রিটিক্যাল আরও বেশি কঠিন এক্সাম্পল দেয় এই তো টপিক তো সেই একই এখন বেসিক আর অ্যাডভান্স বলতে মানে যে যেভাবেই বোঝেন না কেন আমি যেটা বুঝে থাকি সেটা হচ্ছে যখন আপনি একটি বাক্য তৈরি করবেন যেমন ধরা যাক আফেন এখানে কি রয়েছে এখানে একটি সাবজেক্ট রয়েছে একটি ভার্ব রয়েছে অবজেক্ট রয়েছে এখানে একটি সাবজেক্ট রয়েছে এখানে একটি প্রেডিকেট রয়েছে এখানে একটি প্রোনাউন রয়েছে এখানে একটি ভার্ব রয়েছে এখানে একটি আর্টিকেল রয়েছে একটি নাউন রয়েছে অর্থাৎ ঘুরে ফিরে সবই তো আপনার জানতে হচ্ছে ছোট্ট একটি বাক্যের মধ্যে আর আমি যদি আরেকটু কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করি যেমন ধরুন দৌ হি ইজ ভেরি কোয়ালিফাইড হি ডিডেন্ট গেট এ গুড জব অথবা হি কুডেন্ট ম্যানেজ গুড জব তাহলে এখানে কী হচ্ছে এখানে দুইটা ক্লজ আছে তারপরে হলো এখানে সাবোর্ডিনেটিং কনজাংশন আছে তারপরে বাদবাকি সেন্টেন্সের প্যাটার্ন যা বললাম পার্সেল স্পেচের অন্যান্য পার্টগুলো আসবে মানে সবই তো চলে আসছে অর্থাৎ বেসিক আর অ্যাডভান্স বলতে আমি তেমন কোনো পার্থক্য পাই না গ্রামার গ্রামারই বেসিক বলতে বুঝি যেটাকে সহজ করে বলা হয় ছোটো ছোটো বাক্য দিয়ে বলা হয় একটু নিচু লেভেলের স্টুডেন্ট যারা ধরেন আপনার এইট নাইন এইট নাইন টেন এরকম লেভেলের জন্য আর একটু অ্যাডভান্স লেভেল হচ্ছে যারা ধরেন অনার্স মাস্টার্সে পড়ছেন তারা আরও ক্রিটিক্যালি বিষয়গুলোকে নিয়ে চিন্তা করেন সেগুলোই হচ্ছে অ্যাডভান্সড গ্রামার আমার আমার মনে হয় যে এর দুয়ের বাইরে তেমন কোনো পার্থক্য আমি পাই না এখন আপনি গ্রামার যদি শিখতে চান তাহলে আপনাকে তো শিখতে হবে সবই প্রশ্ন হচ্ছে আমি তো কিছুই পারি না তাহলে আমি কোথা থেকে শুরু করব আমি বলবো। গ্রামার থেকে ল্যাঙ্গুয়েজে যাওয়ার চেষ্টা করবেন না দয়া করে ভুল হানড্রেড পারসেন্ট ভুল কি করবেন ল্যাঙ্গুয়েজ থেকে গ্রামারে আসবেন অর্থাৎ বাংলা এক্সাম্পল দিতে তাহলে ভালো বোঝাতে পারবো বিষয়টা হল আপনি বাংলা ভাষা ধরা যাক পারেন না এখন আপনি কারক সমাজ বিভক্তি ইত্যাদি পড়ে বাংলা ভাষা তৈরি করবেন বা লিখবেন আপনার পক্ষে কি আদৌ সম্ভব হবে আপনি খোদ বাঙালি সারাদিন বাংলাতে কথা বলেন তারপরে তো বাংলা গ্রামার আপনার কাছে কঠিন মনে হয় আর যদি আপনি বাংলা ভাষাই না পারতেন তাহলে এই গ্রামারটা আপনার কাছে কি পরিমাণে বিধ মনে হতো সিমিলারলি একই জিনিস কেন ইংরেজির জন্য আপনি ভাবেন না যে আপনি গ্রামার দিয়ে ভাষায় পৌঁছাতে চাচ্ছেন ইটস ইম্পসিবল সম্ভব না তাহলে আপনি কী করবেন আপনি গ্রামার টামার সব ভুলে যান আপনি ইংলিশে কথা বলা শুরু করে দেন ইংলিশে টুকটাক লেখা শুরু করে দেন এখান থেকে কোনটা সঠিক কোনটা ভুল সেটাকে অ্যানালাইজ করার চেষ্টা করেন অটোমেটিকলি আপনার সব ধরনের গ্রামার এটার মধ্যে ইনক্লুড হয়ে যাবে ওখানে আপনার সাবজেক্ট ওয়ার্ক এগ্রিমেন্টও লাগবে আপনার ওই পার্টস স্পিচের ব্যবহারও জানা লাগবে আপনার ভয়েস চেঞ্জও জানা লাগবে আমি বলছি যেটা ভয়েস চেঞ্জ পার্টস অফ স্পিচ টেন্স এগুলো জেনে আমি ভাষা শিখবো রং এভাবে করে যাওয়া যাবে না যেতে হবে যেভাবে করে ভাষা থেকে অ্যানালাইজ করতে হবে এই যে এটা হলো এই পার্টস অফ স্পিচ এটা হলো এই স্ট্রাকচার এটা হলো সিম্পল সেন্টেন্স এটা কমপ্লেক্স সেন্টেন্স এটা অ্যাক্টিভ ভয়েস এটা প্যাসিভ ভয়েস এটা ন্যারেশনের ডিরেক্ট ফর্ম এটা ইনডিরেক্ট ফর্ম ভাষা থেকে আইডেন্টিফাই করতে হবে সেজন্য ভাষা চর্চাটা শুরু করেন ইংরেজি আপনার কাছে সহজ মনে হবে ভাষা চর্চা কীভাবে করে শুরু করবেন জীবনে যা কিছু পড়বেন তা কিছু অর্থ সহ করবেন আমি আমার ছাত্রদেরকে মুখস্থ করাই একটা কথা মুখস্থ করেন আপনিও সেটা কি জীবনে যা পড়বো অর্থ সহ পড়ব আমার সাথে কাইন্ডলি বলেন জীবনে যা পড়ব অর্থ সহ পড়ব জীবনে যা পড়ব অর্থ সহ পড়ব অর্থ সহ পড়লে সব কিছু আপনার কাছে খুবই সহজ মনে হবে আমাদের নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্টরা ইংরেজি অর্থ ছাড়া পড়ে আমাকে সেদিন একজন কমেন্টও বলেছে প্রেপজিশন কি অর্থ ছাড়া শেখার কোনো ওয়ে আছে আমি বলেছি ভাই আমার জানা নেই আমি এ ব্যাপারে খুব অজ্ঞ প্রেপজিশনের মতো একটা জিনিসও অর্থ ছাড়া শিখে ফেলবে অর্থ ছাড়া মানে মানে কী বলবো আমাদের খালি পড়ানো হয় টেকনিক টেকনিক এটা হলে এটা হয় এটা হলে এটা হয় এটা হলে এটা হয় আর এই ছাত্রছাত্রীগুলোকে গরু ছাগলের মতো ধরে ধরে এগুলোকে পড়ানো হচ্ছে মুখস্থ করানো হচ্ছে আর গার্ডিয়ানরা যেটা দেখছেন ও মাই গড আমার ছেলে তো এ প্লাস গোল্ডেন এ প্লাস আলটিমেটলি তার ওই সন্তানের জীবনটাই আপনার নষ্ট হবে কারণ সে যে মানে এই ভুলভ্রান্তি পদ্ধতিতে সে পড়ে এসেছে এগুলো তার জীবনে কোনোই কাজে লাগবে না আমি অনেক স্টুডেন্ট দেখি এ প্লাস গোল্ডেন এ প্লাস কিন্তু তাদের ইংলিশ মেজারেবলি পোয়ার কারণ কি ভুল পদ্ধতিতে পড়ে আসা অর্থ ছাড়া পড়ে আসা স্ট্রাকচার ধরে ধরে ইংরেজি শেখা নো নো ওয়ে আপনি এভাবে করে জীবনও শিখতে পারবেন না আপনাকে করতে হবে ভাষা থেকে স্ট্রাকচার অ্যানালাইসিস করতে হবে আরেকটা প্রশ্ন আমি প্রায়ই পাই সেটা হচ্ছে যে এটার স্ট্রাকচার কি আমায় আমি বলি যে প্লিজ গিভ এন এক্সাম্পল আমাকে এক্সাম্পল দেন তারপরে আমি এটার ব্যাখ্যা দিচ্ছি এটার স্ট্রাকচার কি ওই স্ট্রাকচার ধরে ধরে আমি বসে আছি নাকি এই স্ট্রাকচার ধরে ধরে কি ইংরেজি শিখে নাকি মানুষ এগুলো সব ভুল পদ্ধতি সুতরাং ভাষা থেকে গ্রামার অ্যানালিসিস করতে হবে আমি আগেও বলেছি অন্য ভিডিওতে যে গ্রামার হচ্ছে ডেসক্রিপটিভ এটা প্রেসক্রিপটিভ না সুতরাং আপনি তো সেটাই করছেন আর কি গ্রামার দিয়ে যখন ভাষা শিখতে চাচ্ছেন তখন তো আপনি সেটাই করছেন গ্রামার আপনাকে বলে দিচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই হবে সব জায়গায় কি ওরকম হয় নাকি অনেক জায়গায় তো হয় না তাহলে সেই বিকল্পগুলো গ্রামার আপনাকে কিভাবে শিখবে তখন সে বলবে ব্যতিক্রম যার মানে ব্যাখ্যা দিতে পারবে না তাকে বলবে ব্যতিক্রম সুতরাং কোনটা আপনার সোজাপথের কোনটা ব্যতিক্রম এটা বোঝার জন্য আপনাকে শিখতে হবে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ ধরে তারপরে আপনি গ্রামারে যান আশা করি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন ধন্যবাদ এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আর আপনাদের যদি মন্দ লাগে সেটাও আমাকে কমেন্ট বক্সে শেয়ার করবেন আরও কীভাবে করে ডেভেলপ করা যায় সেগুলো আপনারা আমাকে মতামত দিয়ে হেল্প করবেন পরিশেষে দেশকে ভালোবাসুন বিশ্ব মানবতার কল্যাণীকে চুন করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ